ওকে, সো আমাদের চারপাশে এমন অনেক কাপল আছে যারা সারাদিন চিৎকার থাকে, কোনো কাজ কাম নেই, সারাদিন চিৎকার থাকে। আপনি যতই চান এদেরকে আলাদা করতে, এরা আলাদা হবে না। তো আমি ডেক থেকে এরকম কিছু কাপল আছে তাদেরকে আলাদা করছি, যত কিং কুইন আছে। তো কিং অফ স্পেস হলো কুইন অফ স্পেস এর কাপল, মানে এরা দুজন হলো কাপল। তো প্রতিটা চিহ্ন প্রতি চিহ্নের সাথে কাপল, তো সাইডটা আলাদা করে দিছি একটা জন্মের গোটা। মনে করেন আরো আমি সাফল দিয়েছি, মানে একদম সাফল করতে আর কি, মিলামিশে একাকার অবস্থায় এখানে কাট দিলাম। ওকে, তারপরে আবার সাইডটা সাইডটা করে দুই পাশে আলাদা করে দিলাম। তার কত একসাথে থাকবি তোরা? ওকে, তো এখান থেকে যদি আমি একটা কার্ড নেই, এটা হলো কুইন অফ ক্লাবস। এই কুইন অফ ক্লাবসকে যদি আমি কিং অফ হার্টসের সাথে মিলাইতে চাই, এটা তো মিলবে না। কিন্তু কিং অফ হার্টসের প্রেমের এত পাওয়ার, এই প্রেম এরা চেঞ্জ করে ফেলাইতে পারে এবং দুই এক কাপড়টা একসাথে হয়ে গেল, কী অবস্থা! আবার আপনি যদি এই পাশে দেখেন, এটা হলো কিং অফ ক্লাবস। তো কিং অফ ক্লাবসকে আপনি নিলেন, আর এখান থেকে নিলেন কিং অফ স্পেস। এদেরও তো মিলল না, কিন্তু এদের এই প্রেম, এটা দিয়ে সুন্দর করে দুইজন কাপল হয়ে গেল, কী অবস্থা! এখন এর উপরে এর দিব না, এর উপরে এর দিব, ধরেন এর উপরে এর দিলাম, আরও সাফল করে দিলাম। ওকে, আরও সাফল করলাম। এখন এই উপরে কার্ডটা যদি দেখেন, এটা হলো কিং অফ ক্লাবস। তো কিং অফ ক্লাবসের সাথে আমি কিং অফ ডায়মন্ডসকে নিতে চাই। ওকে, কিন্তু যখনই কিং অফ ক্লাবস ওরা ডাকে, এই প্রেম, এটা মিলে যায় আর এরা দুজন তাহলে মিলবই। এ কী অবস্থা গাউরা!